29 এপ্রিল গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীতে, ধ্বংস হবে মানব সভ্যতা। 29 এপ্রিল পৃথিবী থেকে মানব সভ্যতা ধ্বংস হতে পারে, ইন্টারনেটে এসব খবর ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে হাদিসে কি বলা হয়েছে এবং তা পৃথিবীর জন্য কতটা ভয়ানক তা জানার চেষ্টা করব এই ভিডিওতে। মার্কিন গবেষণা সংস্থা নাসা এ বিষয়ে সতর্কতা করেছে, মহাকাশে একটি গ্রহাণু রয়েছে যা পৃথিবীতে আশ্রয় পড়তে পারে। গ্রহাণুটির নাম হল 527681998 OR2। নাসা জানিয়েছে এই গ্রহাণুটি আয়তনে 4 কিলোমিটার, প্রতি ঘন্টায় 31,320 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে গ্রহাণুটি। এই গতিতে যদি এগিয়ে আসতে থাকে তাহলে 29 এপ্রিল পৃথিবীর কাছে চলে আসবে। মহান আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, একদিন এই দুনিয়া ধ্বংস হবে এটা চিরন্তন সত্য। হাদিসে আছে ইমাম মাহদী আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে, তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়ার একটি নিদর্শন। এই নিদর্শনটি মানবজাতির জন্য একটি দুর্যোগ ও বিপদ আপদের নিদর্শন। রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে, অন্যথায় আমাদের গাফিলতির কারণে রাসূলের সতর্কবাণী থাকা সত্ত্বেও মারাত্মক ক্ষতির সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে। আসন্ন 29 এপ্রিলের আলোচিত এই গ্রহাণুটি 1998 সালেই শনাক্ত হয়েছিল। চলুন জেনে নেই পৃথিবী কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা। 29 এপ্রিল গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে, এটি কি পৃথিবীকে আঘাত করবে? এটি কি ইমাম মাহদী আগমনের দুর্যোগপূর্ণ অবস্থা? এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে নাকি পৃথিবীকে আঘাত হানবে? এটা নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে আর এটা সব ধর্মের মানুষের কাছেই চলে এসেছে। হাদিসে আছে মধ্য রমজানে বিকট আওয়াজ হবে। এখন প্রশ্ন হল বিকট আওয়াজটি কিভাবে হবে? গ্রহাণু আসছে 29 এপ্রিল রমজান মাসেই, রমজান শুরু হবে 23 এপ্রিল থেকে। রমজান মাস শুরুর 9 দিন পরেই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে। পৃথিবীকে আঘাত করলে অবশ্যই বিকট আওয়াজ হবে। আমরা জানি এর থেকে ছোট একটি গ্রহাণু আঘাত করার ফলে অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে। অনেকেই ধারণা করছে এই গ্রহাণু কি মানবজাতিকে ধ্বংস করে দিবে। নাসা অনেকবার বলেছে এটা পৃথিবীকে আঘাত করবে না। 100 বছরে 50,000 বারের মধ্যে একবার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। 2018 সালে একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়। কোনোভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে গোটা মানব সভ্যতা কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। আমরা নাসার কথাকে সম্পূর্ণ সত্য বলতে পারি না। আমাদের কাছে সত্য হল কুরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলার ইচ্ছা হলে এই গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। ভাইরাসের কারণে উমরা করা বন্ধ করে দেওয়া হয়েছে, হজ্জ করাও বন্ধ করে দিতে পারে পরিস্থিতি খারাপ হলে। তাই হতে পারে এটাই হাদিসে বর্ণিত শেষ সময়, অনেকের ধারণা। এই রমজানে না হোক, অন্য রমজানে হাদিসের এই ঘটনা ঘটতে পারে। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ।